আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার, এদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন অবস্থা নির্ধারণ করে দিয়েছি। সূরা কাহাফের মধ্যে আপনারা খুলে দেখবেন 320 বছর সাতজন ওলিকে একটা গুহার মধ্যে আল্লাহ পাক, হ্যাঁ, একটা অবস্থায় রেখে দিয়েছেন। সেখানে অক্সিজেন দিছিল কেউ? হাওয়া দিছিল? পানি দিছিল? হ্যাঁ, বাতাস দিছিল? দিছিল না। এটা কুদরতকার আল্লাহর। আল্লাহ যদি 320 বছর এরকম একটা গুহার মধ্যে যদি সাতজন ওলিকে রেখে দিছে আর সাথে একজন আরটাকে রাখছে, সে কপাল ভালো হয়ে গেছে, আল্লাহর ওলিদেরকে চিনেছে বলে। কাকে চিনছে? আল্লাহর ওলিকে চিনার বদলতে আল্লাহ তার কপালও জান্নাত দিয়ে দিস। এই কুকুরের কি নাম? আমরা এই 2-4 হাজার বছরের আগের ঘটনা, এটা আরো বেশি হইতে পারে। এই কুকুরের নাম কেউ কি মনে রাখেরই? আপনাদের পাড়ার এলাকার কুকুরের নাম মনে আছে? আপনাদের আছে? মানুষের নাম হয়তো মনে রাখে না, বাপ মা মারা গেলে ছেলে পেলেও বুঝলে দেখে 2 দিন পরে ঠিক মতো। আর এই কুকুরের নাম আমরা 8-10 হাজার বছর পরও আমরা মনে আছে আমাদের। কেন? ওই আল্লাহর ওলিদেরকে মহাব্বত করার কারণে, সাতজন ওলির ভালোবাসার কারণে এই কুকুরটা দামি হয়ে গেছে। আল্লাহ পাক তার নাম রেখেছে কিতমির। আমাদের হুজুররা ঘর বন্ধ, চোর ডাকাত থেকে ঘর যেন মুক্ত থাকে, এই আয়াত শরীফটা লেখা, হ্যাঁ, ঘরের কোনায় টোনায় লাগায় রাখে। এগুলো এখন কমে গেছে, কিন্তু আগে এগুলো বেশি, এখনো হুজুররা পারলে লিখে দিলে কিছু হাদিয়া পাওয়া যায়, ঠিক কিনা? তো এইগুলো বেদাত না, নবীর মিলাদটা খালি বেদাত। বোখারের শরীফ পয়সা টাকা লইলে আলিয়া কৌমিনা সাবের, এগুলো বেদাত না। এগুলো কোনো জায়গায় লেখা আছে রে বাবা? কোরআন খতম পয়সা টাকা নেওয়া, হ্যাঁ, এরকম আর কত যদি বলতে থাকি সারা রাত বলতে পারবো। যেগুলো আসল বেদাত, যেগুলোর মধ্যে ডুবে আছে, এগুলো নিয়ে কোনো কথা নাই। শুধু কয়েদের নবীর মিলাদ পরে, এগুলো বেদাতই। নবীর মিলাদ যদি বেদাত হয়, দুনিয়ার সব বেদাত। একটা নামাজ চলে সব বেদাত হয়ে যাবে, ঠিক কিনা? কারণ নবীর মিলাদ, এটা মিলাদ মানে নবীর প্রশংসা, নবীর আগমনের প্রশংসা। আমরা বাংলাতে মিলাদ বলি আর আরবিতে বলে মৌলুদ। এটা স্বয়ং রব্বুল আলমিন চালু করে দিয়েছেন। তো আল্লাহর আগে কেউ আছে কি না? যারা আল্লাহর আগে কোনো সত্তাকে মানবে তারা এটাকে বেদাত সাবিত করে। আমরা জানি আল্লাহর আগে আর কিছু কেউ নাই। কুল হু আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ঠিক কিনা? আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর আগে কেউ নাই, এবং এইটা আল্লাহ কাউকে জন্ম দেয়নি, ঠিকই না, এবং কারো কাছে জন্ম গ্রহণ করেনি। তো সুতরাং এই কাজটা শুরু করেছে প্রথমে আল্লাহ, ইন্নাল্লাহ, ডেফিনেটলি আল্লাহ সুবহান তাআলা। এখানে ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ও মালায়েকাতু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি প্রশংসা দরুদ পেশ করছে, সুবহানাল্লাহ। এরপর আসতেছে আমরা, আমাদের আগে কিন্তু আছে আরো, নাকি না? এরপরে আমরা, আমরা মানে আবার সব মুসলমানরা না, ইয়া আইয়ুল মুসলিমুন বলে নেই আল্লাহ। আল্লাহ বলছে ইয়া আইয়ুল্লাযীনা আমানু, বা ইয়া আইয়ুন নাস বলেন, হে বিশ্ববাসী। আল্লাহ জানেন বিশ্ববাসীর মধ্যে বেদাল, মুসলমানের মধ্যে বেদাল। কারণ মুসলমানের মধ্যে একদল মোমেন মুসলমান, একদল মুনাফেক মুসলমান। যে কথা বলছিলাম, নবীর পিছনে 12-14 বছর নামাজ পড়াও যদি সে মোমেনের অন্তর্ভুক্ত না হয়, সাহাবির দলে অন্তর্ভুক্ত না হয়, এর চেয়ে বদনসিব পৃথিবীর জমিনে আর কেউ নেই যে নবীকে পাইও হারাইছে। আল্লাহ পাক, এদের আমলের কমতি ছিল না, নামাজের কমতি ছিল না, রোজা হজ যাকাত তসবিহ তাহলিলের কমতি ছিল না, কমতি ছিল হুব্বে রাসূলের, এশকের, এশকে নবীর
তাদের কমতি ছিল ঠিক কি না ঠিক আল্লাহর ওয়াহদানিয়তের কমতি ছিল না আল্লাহর ওয়াহদানিয়তকে মানার কমতি ছিল না আল্লাহকে সিজদা দেওয়ার কমতি ছিল না শুধু কমতি ছিল ইবলিস শয়তানের মতো নবীকে মানার জানার কমতি ভালোবাসার কমতি সেই কারণে নবীকে পাইও সাহাবি হইতে পারেনি আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার এদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন অবস্থা নির্ধারণ করে দিয়েছি নবী তাদের জন্য কোনো দোয়া করবেন না তাদের জানাজা পড়বেন না জানাজা তো মুসলমানের হয় নাকি সনাতন ধর্মের হয় আল্লাহ যখন জানাজার কথা কইছে তাহলে এরা মুসলমানের ভিতরে থাকলেই তো জানাজার কথা আসবে ঠিক না এরা যখন মারা যাইতো নবীকে এসে বলতো নবী এ তো মারা গেছে তার ছেলে এসে বলতো আল্লাহ বলছেন এদের কোনো জানাজা পড়বেন না এদের জন্য কোনো দোয়া করবেন না এমনকি এদের কবরের পাশ দিয়ে আপনি যাবেন না আল্লাহ কি সন্তুষ্ট ছিল না তাদের নামাজে সন্তুষ্ট ছিল না রোজায় হজ যাকাতে তসবিহ তাহলিলে না কেন হুব্বে রাসূল নবীকে তারা সন্দেহ করত নবীর দোষ কুটি খোঁজার চেষ্টা করত নবীর পরিবারের দোষ গুণ লইয়া সমালোচনা করত যেটা আল্লাহ পছন্দ করতেন না কুল্লা আসআলুকুম আলাইয়া আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ কোরআনের সূরা সূরার তে পরিষ্কার বলে দিচ্ছে যে নবী হে নবী কুল আপনি বলে দিন আপনার সমস্ত রিসালাত কষ্টের বিনিময়ে উম্মত থেকে একটাই প্রতিদান আপনি চাইবেন কয়টা প্রতিদান একটা ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা তারা যেন আপনার আহলে বায়াত পরিবারকে ভালোবাসে সুবহানাল্লাহ এখন কতগুলা জ্ঞান পাপি আমি এদেরকে জ্ঞান পাপি বলি কেন জ্ঞানের অভাব নাই জ্ঞান দিয়ে গুণীয় হওয়া যায় জ্ঞান দিয়ে পাপীও হওয়া যায় এই জ্ঞান পাপিগুলা বলে আহলে বায়াত কি এটা তো নাই নবীর কোনো বংশধর নাই নবীর কোনো বংশ নাই বংশ নাই দেখবেন এরা এই কথাগুলো বলে তাহলে নবীর বংশ নাই কারা বলে কে বলছে আবুল আহাব নবীর বংশ ধ্বংস চাইছে কে আবুল আহাব যে নবীর বংশ নাই নবীর একজন ছেলে ইন্তেকাল করাতে তারা খুশি হয়ে গেছে যে নবীর ছেলে নাই বংশের মানুষ তো মনে করে দেয় ছেলে মানেই বংশ ঠিক কিনা তা আমার আল্লাহ এটা তো অসন্তুষ্ট হয়ে গেছেন আবুল আহাবের উপরে তাকে নিয়ে একটা সূরা সূরা আহাব আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন তার ধ্বংসের জন্য তো ধ্বংস হয়েছে কে আবুল আহাব আর আমার নবী বলেছে ইন্নাল্লাহ মা সাবিরিন উনি আল্লাহ দরবারে সবর এখতিয়ার করেছেন আল্লাহ পাক বলেছেন নবীকে যে আমার নবী বলেছেন যে পৃথিবীতে মানুষের বংশের ধারা হয় পিতৃকুল বা পুরুষ থেকে কিন্তু ব্যতিক্রম শুধু আমি কারণ নবী তো এমনি ব্যতিক্রম বেনজির বেমিসাল নবীকে আমাদের মতো আইয়াকুম মিসরি আমার নবী বলেছেন আমি তোমাদের কারো মতো নই তারপরে এরা জোর করে কই নবী আমাদের মতো শয়তানের খেয়ালে থাকলে যা হয় আর কি তারপরে জোর করে কয় নবী কয় আমি তোমাদের মতো না তারপর তারা কয় না উনি আমাদের মতো নবী আমাদের মতো তো মানবীয় সুরতে আসছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই উনি কি বাঘের মতো উনি তো আমাদেরই মতো থাকবে কিন্তু আমাদের মতো না মানবীয় সুরতে আমাদের মতো হইলেও কিন্তু সব দিকে জ্ঞানে গুণে একেবারে সর্বদিক দিয়ে উনি আমাদের কারো মতো না এটা হচ্ছে বিশ্বাস এটা হচ্ছে ঈমান এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা উম্মত উম্মতের মতো নবী নবীর মতো ঠিক কিনা সন্তান যত বড়ই হোক কখনো পিতার মতো হইতে পারবে না এটা সাধারণ কথা শুধু বেয়াদব বলবে যে আমি আমার পিতার থেকেও বড় কোনো সন্তান এই কথা বলতে পারবে না সুসন্তান কুসন্তান হইলে ভিন্ন কথা ঠিক কিনা কুসন্তান বলবে যে আমি আমার পিতার থেকে আরো বেশি বুঝি বেশি জানি এরকম কতগুলো কুসন্তান আমাদের সমাজে আছে বাপ মারে বলে বাবা তোমার নামাজ হয় না তুমি এতদিন নামাজ পড়ছো নামাজ হয় নাই নাউজুবিল্লাহ বলেন বাপের নতুন করে নামাজ শেখায় নাউজুবিল্লাহ বলবেন না বাপে তারে হাত হাত ধরে ধরে নিয়ে মসজিদের নামাজ শেখাইছে
এখন শয়তানের তালে পড়া কয় আপনি এতদিন যে নামাজ পড়ছেন এই নামাজ হয় নাই, কলমা যেটা পড়ছেন এটাও হয় নাই, নাউজুবিল্লাহ বলেন। তাহলে তোর বাপের আর মায়ের বিয়েও তো হয়নি রে বাবা, নামাজ হয়নি, কলমা হয়নি, তাহলে তোর বাপ মার বিয়ে হয়নি, তোরটাও হয়নি, ঠিক কিনা? তো এরকম বেয়াদব কুসন্তান আমাদের সমাজেও আছে, আছে না? ওই আলে খবিশের দলগুলা নতুন নামাজ শিক্ষা দেয় এই নামাজ হয় না, নতুন নিয়মের নামাজ, এটা বেদাত না, শুধু নবীর মিলাদ বেদাত।